नमस्कार बारोवारी काली माता के प्रणाम जानिए शुरू होच्छे खरार अनामिका ग्रुपेर परिचालनाय आजकेर पथनाटिका भरसासुर अभिनये भरसासुर समीर घोष शिव श्यामल डोगरा नारायण आयुष्मान पाल मोहिनी देवलीना मुखार्जी आवह संगीत शंकर मालिक नाट्य रचना और निर्देशनाय विश्वनाथ शिरोमणि भरसासुर एक लोभी और दुष्ट प्रकृतिर असुर छिल भरसासुर निजेके अधिक शक्तिशाली करार जन्य किछु अलौकिक क्षमतार आशाय शुरू करल शिवेर तपस्या जागो भरसासुर जागो এসেছেন প্রভু অমৃত শক্তির অধিকারী ভরসাসুর আপনার পদতলে করজোড়ে সহস্র প্রণাম জানাচ্ছে আমার প্রণাম গ্রহণ করুন প্রভু আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি ভরসাসুর এখন বলো তুমি কি বল প্রার্থনা করো হে পালানা অপার করুণাময় আপনার দর্শন লাখে আমি ধন্য আমি আমি শুধু আপনার আশীর্বাদ প্রার্থনা করি আমার আশীর্বাদ সে তো সবসময় তোমার সাথেই আছে বর্ষাসুর তথাপি তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি এখন বলো তুমি কি বল প্রার্থনা করো তাহলে আমি আমার এই ডান হাত যার মাথায় স্পর্শ করব সে তৎক্ষণাৎ ভক্ত হয়ে যাবে আমাকে আমাকে এই বরদিন প্রভু কোথা যাও ভরসাসুর আজ থেকে তোমার ওই দক্ষিণ হস্ত যার মস্তকে স্পর্শ করবে সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে তবে তো এখন থেকে দেব দৈত্য অসুর মানব কেউ আর আমার স্পর্শের ধারে কাছে আসার চেষ্টা করবে না কারণ তারা জানবে যে আমার এই দু ডান হাতে স্পর্শে তারা ভস্ম হয়ে যাবে এখন থেকে আমি হব সর্বমত্ত পাতানের একমাত্র অধিকার কিন্তু এতে পরের ক্ষমতা কতটা তা তো একবার দেখে নেওয়া দরকার আর তার জন্য প্রভু আপনি নিশ্চয় আমাকে আপনার দেওয়া পরের ক্ষমতা কতটা তা একবার দেখে নেওয়ার সুযোগ করে দেবেন আসুন প্রভু আমি আপনার মস্তকে আমি আমার এই তা কি করে সম্ভব কি ভয়ঙ্কর প্রভু আমার দেওয়া তুমি আমাকে ধ্বংস করতে চাও প্রভু পারে না এ হতে পারে না কোথায় নারায়ণ রক্ষা করুন হে বিষ্ণুদেব হে সংকট মোচন আপনি প্রকট হন হে ভোলানাথ আপনি বিচলিত হবেন না আমি আপনার সমস্যার অবগত হয়েছি চিন্তার কোনো কারণই নেই আপনি এখন অন্তরালে যান বর্ষাসুরকে প্রতিহত করতে আমি আসছি মোহিনী রূপে কোথায় শিব পালা মহেশ্বর কোথায় লুকোলে তুমি এসো আমার সামনে এসো এ তুমি নারী আমার যাত্রাপথ অবরুদ্ধ করছ তুমি কি শিবকে এই পথ দিয়ে যেতে দেখেছ তিনি কোন পথে গেলেন বলতে পারো আমায় আপনি কে তা আমি জানি কিন্তু কিন্তু আপনি পথস্বামীর ভীষণ ক্লান্ত প্রভু
আপনি এই ঠান্ডাটা একটু বসুন, বিশ্রাম নিন, তারপর না হয় শিবের খোঁজ করবেন। আমাকে আপনার সেবা করার অনুমতি দিন প্রভু, আপনার শান্তি হোক। কিন্তু কিন্তু তুমি কে নারী, তুমি এখানে কেমন করে এলে? ও আমি আমি মোহিনী, এই জঙ্গলে বাবা মায়ের সাথে থাকি আর পথশ্রান্ত মানুষদের সেবা করে থাকি। প্রভু প্রভু আপনাকে খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে, আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করি, আপনার ক্লান্তি ভুগুক। আমার মতন সামান্য নারীকে আপনার সেবা করার অনুমতি দিন প্রভু। সামান্য নারী না না, তবে তোমাকে দেখে আমার আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে গেল। কেন কেন এবার হৃদয়টা আমার অপার আনন্দ ভরে গেল। তবে কি আমি আমার ভালোবাসার পাত্রীকে সামনে দেখছি? মোহিনী কি অপূর্ব তোমার সৌন্দর্য! মোহিনী আমি দৈত্যাধিপতি ভস্মাসুর, তোমার তোমার রূপ যৌবন আমাকে মুক্ত করেছে। তুমি তুমি হতে পারো আমার একমাত্র জীবন সঙ্গিনী। আমি আমি তোমার ভালোবাসা শিক্ষা করি, আমি তোমায় বিবাহ করব। মোহিনী তুমি তুমি সম্মত হও। মোহিনী সম্ভব, আমি একজন সাধারণ মায়, আর তাছাড়াও আপনি নিশ্চয়ই বিবাহিত, আপনার অন্য স্ত্রীরাও বর্তমান রয়েছে, এমন তো অবস্থায়? আরে না না, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এখনো পর্যন্ত আমি বিবাহই করি। তুমি তুমি হবে আমার একমাত্র স্ত্রী। একমাত্র না, বিশ্বাসই করি না, কারণ এরপর আপনি বিবাহ করবেন না তাকে বলতে পারি। পুরুষদেরকে বিশ্বাস কখনো না। আমি দৈত্যাধিপতি ভস্মাসুর, বিবাহ যদি করে তবে সে তোমাকেই করবে। বলো বলো মোহিনী, আমি কি করলে তুমি আমার কথা বিশ্বাস করবে? শুনুন শুনুন দৈত্যাধিপতি ভস্মাসুর, বিশ্বাস যদি আমাকে করাতেই হয় তাহলে আপনার ওই ডান হাত মস্তকে রেখে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আপনি আর কোনোদিন দ্বিতীয় বিবাহ করবেন না, আর আমি হব আপনার একমাত্র স্ত্রী। তবে তাই হোক, আমি ভস্মাসুর প্রতিজ্ঞাবদ্ধ হলাম, মোহিনী হবে আমার একমাত্র স্ত্রী, আমি কোনো দ্বিতীয় বিবাহ করব না। এই এই আমি আমার দক্ষিণ হস্ত আমার মস্তকে রেখে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তোমার কৃতকর্মের সাজা তুমি পেয়েছো ভস্মাসুর, আশীর্বাদ করি তোমার মুক্তি হোক।